কষা মাংস পড়ল না পড়ুয়াদের পাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নববর্ষে মিড ডে মিলে থাকবে চমক। পড়ুয়াদের পাতে পড়বে ফ্রাইড রাইস, কষা মাংস। সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিল পেল পড়ুয়ারা, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফ্রাইড রাইস আর কষা মাংস পড়ল না পড়ুয়াদের পাতে। জুটল সাদা ভাত, আলুর ঝোল আর ডিম সেদ্ধ, চমকের মধ্যে লাড্ডু পাতে পড়েছে। আর এতেই খুশি পড়ুয়ারা, কারণ অন্যান্য দিনের মতো এদিনের মিড ডে মিলে এক্সট্রা পাওনা লাড্ডু। কিন্তু অনেক অভিযোগ, অনেক দুর্নীতির খবর মিড ডে মিল নিয়ে হয়ে থাকে। সোমবার জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলে এই ধরনের মেনু আরো আরেকবার প্রশ্ন তুলে দিচ্ছে। আজকে স্পেশাল ছিল, স্পেশালের মধ্যে আলুর দম করা হয়েছে, আর ডিমের ওই আলুর দমের মধ্যে ডিম দেওয়া হয়েছে, একটা ডিমের কারির মতো তৈরি করা হয়েছে, সঙ্গে লাড্ডু ছিল। এর কি কারণে দেয়া হলো এই মাসে? এটা আজকে বর্ষবরণ, নতুন বর্ষ হচ্ছে, আনন্দের দিন। আমরা আশা করি সারা বছর জন্য বাচ্চারা আনন্দের দিন কাটায়, সুস্থ থাকে, জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।